হাটহাজারী উপজেলার 14 ইউনিয়নের মধ্যে 13 ইউনিয়ন প্রায় এক যুগ ধরিয়ে ছাত্রলীগের নতুন হন কমিটি নুয়ই। এই কমিটি কিল্লা নুয়ই এই লড়ারা চট্টগ্রাম উত্তর জেলা হাটহাজারী উপজেলা ও স্থানীয় নেতাকর্মী লই কথা হইল। দীর্ঘ 14 বছর ধরে ফতেপুর ইউনিয়নের হন ছাত্রলীগের কমিটি নাই। এই যে 14 বছর, 14 বছরের প্রচুর নেতৃত্ব উঠে আসতো, এখন অনেক সকল রাজনীতি করেন, কিন্তু তারা তাদের প্রাপ্য গান নফার। কারণ ইউনিয়ন ছাত্রলীগ কমিটি যদি গান হয় তাহলে আরও বহুত নতুন নেতৃত্ব উঠে। দীর্ঘদিন যাবো ছাত্রলীগ গরিব, কিন্তু ছাত্রলীগ গড়ি কোনো জায়গায় যাই ছাত্রলীগ গড়ি পরিচয় দিন না পারে। দীর্ঘ 10 বছর যাবত আর নতুন কমিটি নেই ছাত্রলীগের, নাঙ্গলমারী ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি নেই। সংগঠকলি একজন কমিটি, এই কমিটির নেতৃত্ব দিবার মতো যদি কোনো ব্যক্তি না থাকে কোনোদিন সংগঠন নিবে ধরে রাখানো কোনোভাবেই সম্ভব নয়। আর শিবতলীর আজ বহু বছর যাবত দেখে দিই শিবতলীর থন রাজনৈতিক ছাত্রলীগের কমিটি 2002 সালত কমিটি গঠনই 2002 সালের কমিটি গঠনের পর সভাপতি সেক্রেটারি মিলিয়ে এখন 2017 সালকে 15 বছর কোনো কমিটি আর দিবার কোনো নাম নন্দ নাই। স্কুল কলেজ উত্তনে ছাত্রলীগের রাজনীতির জড়িত আসছিলাম, ইভেন ভার্সিটি দুজনের পরেও ছাত্রলীগের লই জড়িত, কিন্তু দুঃখলে হইতে এখনো পর্যন্ত নিজের ছাত্রলীগ দাবি করতে লজ্জা লাগে। গণমাধ্যম ইউনিয়ন ছাত্রলীগ আজ বিগত 90 বছরে কি কোনো ধরনের কমিটি এটা নয় ন্যূনতম কেন যে সদস্য হোক কেন পর্যন্ত গ্রহণ করে না পারি কেন আরও দুর্ভাগ্য আর ন আর মতন বঞ্চিত শত শত কলি বলে হাজার হাজার ছাত্র সকলের দুঃখ। ইয়ান 3 সালত ওয়াইস বরিষ্ঠ শেখ মোহাম্মদ সিদ্দিক বসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটি ওই2003 সালের পর তো এখনো পর্যন্ত হন ছাত্রলীগের কমিটি নয়, যার হারণা যায় এখন একজন নিজের কর্মী হিসাবে দাবি করে আসলে পরিচয়হীনতার হারানো বছর পচার রাজনীতি করতে করতে দীর্ঘদিন ফ্রাস্ট্রেট হয়ে দেশের বাইরে যার কে বিভিন্ন সাজে হারবারে লাগে যার কি যার হারানো যায় কি ওর রাজনীতির ক্ষতি ওর কারণ যে ইউনিয়ন যায় দুর্গ গ্রুপ কমিটি গৌতম দালি যায় না, আর ভিতরে ছাত্রলীগের কর্মী হলে কারণ দুজন নেতার অনুসারী হলে যায় না ইউনিক দিন অন্যরকম একটা ইয়া সৃষ্টি হয়ে যাবে, যার কারণে আর উদ্যোগী হলে তোমার আর তা ফার্স্ট ওর তৃণমূলতন যদি আর নেতা কর্মী তুলি নুমানি তাহলে কিন্তু ইয়ান আর একটা বড় লস হইব। এবং ইতিমধ্যে দেখা যাবে বিভিন্ন ইউনিয়নত যেগুন আজ এত 15 বছর আগে কমিটি হই, এই 15 বছর আগে যেগুন কমিটি হই এখন দেখা যাচ্ছে প্রেসিডেন্ট সেক্রেটারি লোক বিদেশ গিয়ে গই উগো ফুয়া বিয়ে করে ইনু ফুয়া ক্লাস এইট ফরার আর বিভিন্ন চাকরিজীবী গিয়ে গই, যার কারণে নতুন প্রজন্ম উড়িয়ে আইনে ছাত্রলীগের পরিচয় দিন হারার বৃত্ত দিব লাই স্যার এতরাও কিন্তু আর অধিক ক্ষুব্ধ আর কি হারণে কমিটি নদীর পরবর্তী কমিটি দায়িত্ব পালন করছি প্রায় 14 বছর, তারা 14 বছর দায়িত্ব পালন ক্ষেত্রে এর হয়তো আবার ভূক ইউনিট ইউনিয়ন কমিটি এবং কলেজ কমিটি বিশেষ করে বলছি ইয়ার পরে আর কোনো কমিটি নয়, আর তো এই নেখানে করতে একটা সময় লাগবে হয়তো বা কিছু সময় তো লাগবে। কলেজের নির্বাচনের সামনে রাখি হাটহাজারীর মধ্যে যেতেন সাংগঠনিক আছে ইন্ডিয়া গিনে পরীক্ষারে শীর্ষ নেতৃত্ব গ্রুপিংয়ের কারণে স্থানীয় রাজনীতিও বিভক্ত কি হ্যাঁ, যার কারণে কমিটি করতে গেলে স্থানীয় নেতা করে ম্যানেজ করে কমিটি গঠন করে, তো যারা আর কমিটি দিয়ে ফলে আর কমিটি দিতে প্রায় 2 বছরের এই 2 বছরত স্থানীয় নেতাকলের ম্যানেজ করে ন পারে। হ্যাঁ, স্থানীয় নেতাকলে জেলা আওয়ামী লীগের নেতা থাকলে তারা বা সাবেক ছাত্র নেতা বা স্থানীয় প্রভাবশালী নেতা স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এটার ভাগ চায়। হ্যাঁ, তারা পছন্দ মতো প্রেসিডেন্ট সেক্রেটারি হইলে কমিটি আন্দোলন কমিটি করে বললে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যার কারণে এই এভাবে করতে করতে 12-14 বছর এগিয়ে কমিটি নতুন আসলে সাংগঠনিক স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে তারা ন পায়। বাকি যে হয়কান ইউনিয়ন কমিটির নময় বিশেষ করে হাটহাজারী রাউজান এবং সন্দীপ এই 3 জন উপজেলার ইন আর সাই তারা প্রেসিডেন্ট সেক্রেটারি ডাকি উপজেলা প্রেসিডেন্ট সেক্রেটারি শীঘ্রই আর কমিটি করে বলে তারা। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।